এ যেন সাদা পাথরের মেলা, যত দূর চোখ যায় শুধুই সাদা পাথর। আর পাথরের দুই কূলের মাঝ দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ নীল শীতল পানি, সেই সঙ্গে মেঘালয় পর্বতমালার সারি সারি উঁচু নিচু পাহাড়, আর মাথার উপরে নীল আকাশের গায়ে চষে বেড়ানো শ্বেত শুভ্র মেঘ। এ যেন প্রকৃতির এক স্বর্গরাজ্য। আমাদের আজকের গন্তব্য সিলেট নগরী থেকে 35 কিলোমিটার দূরের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের প্রকৃতির স্বর্গরাজ্য সাদা পাথর পর্যটন কেন্দ্র। সিলেট থেকে সাদা পাথর যাওয়ার রাস্তাটিও খুবই মনোরম, একদিকে সবুজ ধান ক্ষেত আর অন্যদিকে বিশাল জলাভূমি, আর মাঝে মাঝে ছোট ছোট গ্রাম। মাত্র 1 থেকে 1.5 ঘন্টায় আপনি পৌঁছে যাবেন কোম্পানীগঞ্জের টুকের বাজারে। এখান থেকেই উঁকি দিতে থাকবে মেঘালয় পর্বতমালা, যেখানে মেঘের সাথে লুকোচুরি খেলছে পাহাড়ের চূড়া। বাজার সংলগ্ন ফেরিঘাট থেকে নৌকা যোগে যেতে হবে সাদা পাথরে। ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা ধলাই নদের স্বচ্ছ নীল জল কেটে যন্ত্রচালিত নৌকা একটু একটু করে এগিয়ে চলে পাহাড়ের কাছে। এখানে স্বচ্ছ পানি আর পাহাড়ের নীল মিলেমিশে একাকার, দূর থেকে এই পাহাড়ের সৌন্দর্য মন কেড়ে নেয়। নৌকা যত সামনে এগোয় মুগ্ধতা ততই বাড়তে থাকে। স্বচ্ছ জলে আকাশের ছায়া পড়লে মনে হয় জলের বুকে ভেসে বেড়াচ্ছে মেঘ। ধলাই নদের অপরূপ দৃশ্য দেখতে দেখতে 25 থেকে 30 মিনিটেই নৌকা পৌঁছে যায় ধলাই নদের উৎপত্তি স্থল সাদা পাথরে। তীরে নামতেই চোখ আটকে যাবে পাথরের স্তূপে, ছোট মাঝারি বড় হরেক আকৃতির পাথর। এখানে অধিকাংশ পাথরই সাদা, যে কারণেই এর নাম হয়েছে সাদা পাথর। এই পর্যটন স্থানটির বয়স বেশি নয়, 2017 সালে এক পাহাড়ি ঢলে এখানে পাথর জমে। তখন পাথর সংরক্ষণ করায় বর্তমানে প্রায় 10 একর জায়গা জুড়ে তৈরি হয়েছে এই নতুন পর্যটন স্থান। এর আগে 1990 সালেও এক পাহাড়ি ঢলে এখানে পাথর জমা হয়েছিল, কিন্তু সেবার সব পাথর লুট হয়ে যায়। দ্বিতীয় দফায় স্থানীয়দের এবং প্রশাসনের তৎপরতায় স্থানটি সংরক্ষণ করা হয় এবং রূপ নেয় পর্যটন কেন্দ্রে। পাহাড়ি ঢলে সাধারণত এত পাথর ভেসে আসে না, কিন্তু ভারতের মেঘালয়ে যত্রতত্র পাথর উত্তোলন করায় এবং পাথর কেটে রাস্তা তৈরি করায় বন্যার সময় ঢলের পানিতে এই পাথর চলে এসেছে সীমানার এপারে। উজান থেকে নেমে আসা স্বচ্ছ পানির নিচে পাথরগুলোকে জলজ প্রাণীর মতোই জীবন্ত মনে হয়, একটানা অনেকক্ষণ তাকিয়ে থাকলে চোখে ঘোর লেগে যায়। এখানে পাথরের স্তর প্রায় 5 ফুটের মতো গভীর, সাদা খয়েরি কালো নানা বর্ণের পাথরের উপর দিয়ে পানি গড়িয়ে পড়ছে তৃষ্ণার্ত ধলাইয়ের মুখে। ঝর্ণার শীতল পানির স্রোত এবং কলকল ধ্বনি আপনাকে নিমেষেই প্রশান্তি এনে দিবে। বরফ গলার মতো ঠান্ডা পানিতে গোসল করতে নামলে শরীরে শীতের কাঁপুনি লেগে যাবে, তবে গোসল করতে নামলে অবশ্যই সতর্ক থাকতে হবে। সাঁতার জানলেও গভীর পানিতে না যাওয়াই ভালো, কারণ তীব্র স্রোতের কারণে সাঁতার এখানে কোনো কাজে আসবে না। ডুবে না গেলেও পাথরের সাথে ধাক্কা লেগে ঘটে যেতে পারে দুর্ঘটনা। আরেকটি বিষয়ে সতর্ক থাকতে হবে, নদীর এপার বাংলাদেশের সীমানায় থাকলেও ওপার ভারতের সীমানায়, ফলে পার হওয়ার চেষ্টা না করাই ভালো। ঠান্ডা পানিতে পা ডুবিয়ে বসে 0 পয়েন্টের ওপারে উঁচু পাহাড়ে ঘেরা সবুজের মায়াজাল কিংবা পাহাড়ের গায়ে লেপটে থাকা ভারতের লুংলং পুঞ্জির ছোট শহর দেখে মনে হবে শিল্পীর তুলির আঁচড়ে আঁকা অদ্ভুত এক ক্যানভাস। এই অপরূপ সৌন্দর্যের জন্যই পর্যটকদের কাছে নতুন আকর্ষণ হয়ে উঠেছে এই স্থানটি। ভ্রমণ মৌসুমে গড়ে প্রতিদিন প্রায় 10,000 মানুষের আগমন ঘটে এই স্থানে। পর্যটক পরিবহনে প্রতিদিন চলাচল করে 200 শতাধিক নৌকা। ধলাই নদের শীতল পানিতে গোসল করে এবার ফিরে যাবার পালা। ফিরে যেতে যেতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে যাবার রাস্তা সম্পর্কে। নদীর ঘাটে আসবেই সারি সারি নৌকার অদূরেই দেখা মিলবে নৌকার টিকিট কাউন্টারের। এখান থেকেই সাদা পাথর যাবার এবং ফিরে আসার টিকিট কেটে নিতে হবে। এখানে ভাড়া নির্দিষ্ট করে দেওয়া আছে, 800 টাকা। প্রতিটি নৌকায় সর্বোচ্চ 10 জন ভ্রমণ করতে পারবেন। এখানে এককভাবে টিকিট কাটার কোনো সুযোগ নেই। আপনি একা হলে হয় আপনাকে পুরো নৌকা ভাড়া করতে হবে অথবা অন্য কোনো দলের সঙ্গী হতে হবে। সিলেট শহর থেকে বাস, প্রাইভেট কার, মাইক্রো
কিংবা সিএনজি সবভাবে যেতে পারবেন সাদা পাথরে। বিআরটিসি ডাবল ডেকার বাস বা সাদা পাথর পরিবহনের বাসে যেতে খরচ হবে 70 টাকা, সিএনজিতে করে যেতে খরচ হবে 1200 থেকে 1500 টাকা, আর 4 সিটের প্রাইভেট কারে যেতে খরচ হবে 2 থেকে 2500 টাকা, 7 বা 9 সিটের মাইক্রোবাসে গেলে খরচ হবে 4 থেকে 5000 টাকা। অবশ্য রাতারগুল এবং সাদা পাথর একই রুটে পড়ায় আপনি চাইলে একদিনে এই দুই জায়গা ঘুরে আসতে পারেন, সেক্ষেত্রে সবগুলোর ভাড়া 1000-এর মতো করে বেড়ে যাবে। আপনি একা ঘুরতে যান আর দল বেঁধেই ঘুরতে যান, এত সুন্দর একটি জায়গায় সেলফি কিন্তু মাস্ট। ভালো সেলফি তুলতে প্রয়োজন হয় সেলফি স্টিকের। ইয়াংট্যাং ব্র্যান্ডের এই সেলফি স্টিকটি কিন্তু খুব কাজের। এতে রিমোট দিয়ে অপারেট করার যেমন ব্যবস্থা রয়েছে, তেমনি আপনি চাইলে 2.5 কেজি ওজন পর্যন্ত DSLR ক্যামেরা এতে মাউন্ট করে মনোপট হিসাবেও ব্যবহার করতে পারবেন। আমাদের এই ভিডিওর অনেক শটে এটি ব্যবহার করা হয়েছে। এই সেলফি স্টিকের একটি লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, কেউ চাইলে সংগ্রহ করে নিতে পারেন। আগামী পর্বে আমরা আপনাদের নিয়ে যাব বাংলাদেশের একমাত্র মিঠা পানির সোয়াম ফরেস্ট রাতারগুলে, আশা করি সঙ্গেই থাকবেন। আর সবশেষে একটি কথা, কোথাও সৌন্দর্য উপভোগ করতে গিয়ে সেটি নষ্ট হবার কারণ হবেন না।